সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। যারা এখনও করেনি অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বাঙালি ছাত্রগণ কিন্তু আমার একটি রান্নার চ্যানেল, যেখানে তোমরা বাঙালি অবাঙালি ভাই দেশি বিদেশি সমস্ত ধরনের রান্না কিন্তু তোমরা দেখতে পাবে। আর আমার চ্যানেলে প্রায় 300টির উপরে রান্না দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। এখন কিন্তু বাঙালি ছাত্রগণ ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও রয়েছে, তোমরা একটু জয়েন করে নিও। ইউটিউবে গিয়ে বাঙালি ছাত্রগণ লিখলে কিন্তু তোমরা যে কোনো রেসিপি রান্না যাই দেখতে চাও সমস্তটাই কিন্তু পেয়ে যাবে। আমি কিন্তু আজকে একটা খুব সিম্পল খুব পপুলার একটা রান্না করব, যেটা আমাদের কিন্তু খেতে খুব সবার খুব ভালো লাগবে। ছোটো থেকে বড় যারা খাবার খেতে চায় না, বিশেষ করে কোনো ভেজিটেবল জিনিস, তারা কিন্তু অনায়াসে এটা খেয়ে ফেলবে। আর আরও একটা জিনিস, বিশেষ কারণবশত আমি আজকে থেকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, একটু আমার নেটের একটু প্রবলেম আছে যার জন্য। তো আমি ওটাকে তোমাদের সাথে নেক্সট সময় শেয়ার করে দেবো পরপর অনেকগুলোই। তো আজকে আমি আমাদের বড়দিনের স্পেশালে একটা খুব সুন্দর রান্না তোমাদের করে দেখাবো, যেটা আমাদের ইভিনিং স্ন্যাক্স আইটেম। এটা কিন্তু আমরা আজকের দিনে খুব খেয়ে থাকি, খাই প্রায়, কিন্তু আজকের দিনের চায়ের সাথে এটা কিন্তু আমাদের একদম না হলে একদমই হয় না। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি আজকে আমি কী রান্না করবো। তো আজকে যেটা আমি করবো সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে মাংসের বড়া। বাঁধাকপি দিয়ে মাংসের বড়া করতে আমাদের কী কী লাগছে সেটা তোমাদের সাথে আমি প্রথমেই বলে দিই। প্রথমে আমি এখানে নিয়েছি প্রায় 200 গ্রাম মতো বোনলেস চিকেন। এই বোনলেস চিকেনটাকে প্রথমে আমি লেবুর রস দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে, আধ থালি লেবুর রস আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে দিচ্ছি। এর সাথে আমাদের লাগছে 1 টেবিল চামচ মতো পেঁয়াজ কলি কুচি বা পেঁয়াজ পাতা কুচি, তার সাথে 1টা ডিম, এটা কিন্তু পরিমাণ অনুযায়ী বাড়বে। এর সাথে আমি নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ বাঁধাকপি খুব সরু সরু করে কিন্তু কুচি নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে কুচি নিয়েছি, এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে। লাগছে আদা কুচি 1/2 চা চামচ আর কাঁচা লঙ্কা কুচি 1 চা চামচ, রসুন কুচি আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ মতো। এর সাথে আমাদের লাগবে প্রয়োজন অনুসারে কর্নফ্লাওয়ার কিছুটা লাগবে, তার সাথে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন, তার সাথে আমি হলুদ গুঁড়ো দেবো 1/2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দেবো আমি 1/4 চা চামচ, তার সাথে আমি এখানে ইউজ করব সাদা তেলে আমি রান্নাটা করব। তাহলে চলো রান্নাটা কীভাবে করছি তোমাদের সাথে আমি শেয়ার করে নিই। প্রথমে আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি আমাদের যে বোনলেস চিকেনটা ছিল সেটা সম্পূর্ণটা। এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ মতো রসুন কুচি, দিয়ে দেব 1/2 চা চামচ মতো 1 চামচ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে কিন্তু একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। ফ্রেন্ডস আমাদের কিন্তু মাংসটা দেখো মানে মিক্সিতে পেস্ট করা হয়ে গিয়েছে, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখো আমি কিন্তু একটা মিক্সিং বলে আমাদের পুরো মাংসটাকে নামিয়ে নিয়েছি, এখানে মাংসটা কিন্তু খুব সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে গিয়েছে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আমাদের কুচি করে রাখা পেঁয়াজটা, এবার এর সাথে আমি এখানে অ্যাড করে দেব আদা কুচি আর লঙ্কা কুচিটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচিটা, দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। এটা কিন্তু খুব সুন্দর করে পাতলা করে কুচিয়ে নিতে হবে। তার সাথে আমি এখানে অ্যাড করব 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো, ঠিক এই সময় আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। আমি এখানে 1/2 টিস্পুনের মতো নুন দিলাম, আর আমি এখানে দিয়ে দেবো 1/4 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো যাতে একটু ঝাল ঝাল হয়, আর তার সাথে আমি এখানে অ্যাড করে দেবো 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন, একটু স্পাইসি হবে খেতে খুব সুন্দর লাগবে। এবার আমি সমস্তটাকে হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে চটকে চটকে মেখে নেব মাংসের সাথে, যতটা পারব খুব সুন্দর করে এটাকে মাখার চেষ্টা করতে হবে। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, খুব টেস্টি হয়, তোমরা অবশ্যই করে বাড়িতে থেকে বানিয়ে দেখো, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে।
আমরা কিন্তু মাংসে নানা রকম রেসিপি খেয়ে খেয়ে থাকি, তো ঠিক এই রকম আমরা স্ন্যাক্স আইটেম খুব কম খাই, তো যার জন্য আমি তোমাদের সঙ্গে অনেক কিছু পরপর শেয়ার করব। দেখো এটা কিন্তু অনেকটাই মাখা হয়ে গিয়েছে, এটাকে আমি এইভাবে 5 মিনিট কিন্তু রাখবো। দেখো এটাকে আমি 5 মিনিট রেখেছিলাম, এবার আমি ওপর থেকে দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো চাট মশলা, সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ মতো কর্নফ্লোর। যদি কারো কাছে কর্নফ্লোর না থাকে সে কিন্তু না দিলেও চলবে, এমন কোনো দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই। আমাদের কিন্তু কর্নফ্লোর দেওয়া হয়ে গিয়েছে, চাট মশলাটাও দেওয়া হয়ে গিয়েছে, ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি এখান থেকে 1টা ডিম। ডিমটা দেওয়ার পরে আমাকে কিন্তু হাত দিয়ে সমস্ত মিশ্রণটাকে আরও একবার খুব সুন্দর করে ডিমের সাথে একটু মাখিয়ে নিতে হবে, একটু টাইম নিয়ে। যদি তোমাদের এখানে মাংসের পরিমাণটা বাড়ে তাহলে কিন্তু তোমরা এখানে ডিমের পরিমাণটাও বাড়াতে পারো, অসম্ভব সুন্দর খেতে হয়, খুব সুন্দর সন্ধ্যাবেলার জন্য চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে এটা কিন্তু খুব ভালো। আর আমি কিন্তু তোমাদের বরাবরই বলে থাকি, আমি যে রান্নাগুলো করি সমস্ত কিছু কিন্তু আমি ফ্রোজেনের কথা বলি, তোমরা ঠিক এইরকমভাবে এটাকে তৈরি করে তোমরা একটুখানি রুম টেম্পারেচারে একটু রাখবে, তারপর এটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে তোমরা যদি ডিপ ফ্রিজারে রেখে দিতে পারো, তারপর যখন তোমরা রান্না করো তখন বের করে করলে কিন্তু এটা একদম তৈরি করা যাবে। তো এটাকে আমি এইভাবে রাখবো কিছুক্ষণ, 15 মিনিট মতো। দেখো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা কিন্তু বেশ গরম করে নিয়েছি প্রথমে, তার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ সাদা তেল, এটাকে আমি খুব সুন্দর করে একটু গরম করে নেব। আমাদের চিকেনটা কিন্তু ম্যারিনেট করা ছিল অনেকক্ষণ, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি 2 টেবিল চামচ। ধনে পাতা কুচিটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে এটাকে আমি মাখিয়ে নেব। দেখো তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, আমি এবার ফ্লেমটাকে একটুখানি লো করে দিলাম, মিডিয়াম টু লো করে দিলাম, দিয়ে আমি এবার আমাদের যে চিকেনের যে উপকরণটা আমি নিয়েছিলাম মিশ্রণটা, এখান থেকে আমি ছোট ছোট করে বড়া আকারে কিন্তু এখানে ছেড়ে দেব। দেখো আমি হাতে নিয়ে নিয়েছি, ঠিক এইভাবে আমি বড়া আকারে ছেড়ে দেব। খুব সুন্দর হয় খেতে, খুব টেস্টি, তোমরা অবশ্যই বাড়িতে এটাকে তৈরি করো। আর অসম্ভব সুন্দর গন্ধ বেরিয়েছে যেটা তোমরা ওখান থেকে পাবে না। আমাদের কিন্তু সমস্ত দেখো চিকেনের বড়াগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমি বেশ কিছুক্ষণ টাইম নিয়ে প্রায় 1 মিনিট থেকে 1.5 মিনিট মতো আস্তে আস্তে করে, আমি এখনই কিন্তু উল্টাবো না, একটু একটু যখন 1 মিনিট হয়ে যাবে তখন কিন্তু আমি উল্টাবো। আরও একটা কথা বলে দেওয়া তোমাদের, তোমরা কিন্তু প্রথমে এটাকে নাড়তে যাবে না, আগে 1 মিনিট হবে তারপর এটাকে চেঞ্জ করবে। দেখো আমি কিন্তু 1 মিনিট উল্টে দিয়েছি, খুব সুন্দর একটা কালার চলে এসছে, হালকা গোল্ডেন ব্রাউন। এটাকে আমি আরও 2 মিনিট মতো গোল্ডেন ব্রাউন করে খুব সুন্দর করে কিন্তু ভেজে তুলে নেব। দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা বড়াই খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ভেজে রাখা বড়াগুলোকে তুলে নেব। ফ্রেন্ডস আমাদের কিন্তু দেখো বাঁধাকপি দিয়ে মাংসের বড়া, তার সাথে সসের সাথে কিন্তু আমরা পরিবেশন করে দিয়েছি, ভীষণ সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর টেস্টি খেতে। তোমরা অবশ্যই করে বাড়িতে থেকে বানিও, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে, খুব টেস্টি একটা জিনিস সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে। বাচ্চারা যাতে টিফিন খায় অনেক সময় ঝামেলা করে, তাদের জন্য কিন্তু তোমরা বক্সেটা তৈরি করে দিতেই পারো, খুব সুন্দর, বাড়িতে গেস্ট এলেও কিন্তু তোমরা এটা তৈরি করে দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। দেখো কি সুন্দর হয়েছে বড়াগুলো, খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি। একটা আমি তোমাদের ভেঙে দেখাই, এখানে একটা আমি তোমাদের ভেঙে একটুখানি দেখাবো যেটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, জাস্ট সসে ডুবিয়ে খাবার অপেক্ষা। কি ভাবছো তৈরি করবে? অবশ্যই বাড়িতে তাহলে তোমরা তৈরি করে ফেলো, আর সবাইকে একদম তাক লাগিয়ে দাও নতুন একটা সুন্দর রেসিপির সাথে। আশা করবো তোমাদের খুব ভালো লেগেছে,
আবারও নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার চ্যানেলটি দেখার জন্য। আমার কিন্তু তর্স হয়েছে না এগুলো খাওয়ার জন্য, আমি এখনই শেষ করে ফেলবো ভাবছি। তোমরা অবশ্যই করে এটাকে তৈরি করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর ডেসক্রিপশন বক্সে আমি কত কত উপকরণ সেগুলো কিন্তু আমি মেনটেন করি, তোমরা একটু দেখে নিও। থ্যাংক ইউ।